তিন দিন আগে থাকি একটা ওয়াচ কিনিয়ে রাখছি আর হাজব্যান্ডে গিফট করার লাগে আর তার জন্মদিন সামনে তার জন্মদিন আর আর জন্মদিনও হয়তো তার ব্যস্ততা বেশি থাকবো যেহেতু ই কদিন থাকে তার কাজের চাপ খুব বেশি এর লাগে আগে কিনে রাখিছি যে অ্যাডভান্স তাঁরে গিফট করিয়ে লাগে মো লাগে গড়িটা কিনিয়ে রাখছি তো গড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবা আর গড়িটা কেনার পরে দেখি যে তার এত বড় হয়ে গেছে যেটা সে গাঠ ছুটাইয়া ছুটো করা যাইব ফিন্দিয়া করে অনেকটা লজ তারপর আর জন্মদিন কিন্তু এখনও বাকি আছে কয়েকটা দিন বাকি আছে এখনও আমি আগে দিলাইছি গিফট দিলাইছি কারণ আমি বাড়ি যেই মুগিয়া আর তাই তাহবা অন দোকানও তাহবা আর বাড়িতে হয়তো এখন কু খামর সিজন এর লাগে বাড়িতে নাও যাইতে কারণ টাইম মতো এর লাগে আমি আগে গিফট করে কিছু গিফট করতে হইলে কোনো বিশেষ দিন লাগে না মন থাকে গিফট করলেও বাস ওটাও আমার লাগে অনেক বড়ো কথা

একদম দিয়া ছুটকি শিরা রান্দা হয়ে গেছে আর আমি বাড়ি আসতাম দেখি রান্দা হয়ে গেছে দেখি লৈছো খুব মজা হৈছে

অপারেশনের ডেট এমনি ডাক্তারে দিব ওইরাম আর যাই মুখ দিয়ে আর ডাক্তার সময় আর নাবি হ্যাঁ জুতা ফিন দিয়ে মাটিত বইয়া তাই ডাস্টবিন জয়েন নাবি কি তা আমার জুতা বা হরো মাটিত বইয়া কেন তুমি ডাস্টবিন দিয়া উঠো আর এখন আমরা ডাক্তারও যাওয়ার লাগি রাস্তার রাস্তা দেহ রাস্তা পার করে লাইছি এখন টাউনের ভিতরে আইছি আর ডাক্তার আইবা কিন্তু রাত আটটার সময় আর গায়নি বিভাগের ডাক্তার দেখাইতাম আমার আমারে আমি আমিও দেখাইতাম বাবিও দেখাইতাম আমরা আটটা আটটা বাজার আগে উঠাউনের ভিতরে পৌঁছে গেছি আইয়া আর খুব বেশি গরম আর টাউনের ভিতরে কিন্তু ঢুকিয়ে অতিরিক্ত গরম সহ্য করার মতো না আবার সহ্য করার মতো না হইলেও আল্লাহ তালা বেজার হয়ে যাবে কারণ আল্লাহ তালা সহ্য করার মতন সব কিছু দিন বান্দায় যতটুকু সহ্য করতে পারবো আল্লাহ তালা ঠিক ততটুকু দিন তো আমরা একটু পরে আমরা হসপিটালের সামনে যাচ্ছি ওয়েসিস হসপিটাল হসপিটালের সামনে খাড়া হইতে আসছি কারণ বা ইয়ে গাড়ি রাখার চিন কোনো জায়গা গাড়ি রাখ বা রাখার পরে ওখানে হয় তো ইনো কিন্তু এই হসপিটাল কিন্তু অনেক বিশেষজ্ঞ চিকিৎসক কেন্দ্র আছে না আর আমি এই হসপিটালের লাগি নতুন আমি এখানেও কোনো সময় আগে আইছি না আগে যতটা যতবারও আমি ডাক্তার দেখাইছি ই হসপিটাল আইসিসলে বেড টাস্টও তারপরে ইবনেসিনা ওরকম হাসপাতালও দেখাইছি আমি জায়গা দেখাইছি স্টেডিয়াম আর এই জায়গাত কিন্তু আমার এমন লাগে একদম নতুন আমি এই হসপিটাল কোনোদিন খেয়ে তো আইছি না যে আমার কোনো রিলেটিভ ইনো তাহলে তো তাহলেও আগে আমার ইনো পড়ছে না কোনো সময় একদম নতুন সিলেটের মানুষই এই হসপিটালও আমি নতুন আজ প্রথম আইলাম তো যাই হোক এখন ওয়েটিং রুমও বই বইতে আসি আর অনেক লম্বা লাইন অপেক্ষা করতে করতে ভালো লাগেন না আর মানুষ প্রচুর মানুষ হাসপাতাল যখন আইয়া পৌঁছি তখন অনেক অসুস্থ মানুষ দেখি দেখার পরে নিজেরে একটু সুক্রিয়া জানাই আল্লাহ তালার কাছে যে অত মানুষ তারপরও আল্লাহ তাল্লাহ আমরা কতটুকু সুখে আসছে কতটা সুস্থ রাখছে এর লাগে সুক্রিয়া যাপন করা লাগে আলহামদুলিল্লাহ কারণ কোনো মেডিকেল গেলে বোঝা যায় যে আমরা কতটা সুস্থ তো অনেক মানুষ অসুস্থ অবস্থায় আইরা যাইরা কোনো মানুষে চোলাফেরাও করতে পারেন না আর আমরা তো আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করি যে আমরা এখনও চোলাফেরা করতে পারাম খাইতে পারাম উঠতে পারলাম সব কিছু করতে পারাম আল্লাহ তালার দরবার লাখ লাখ শত কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপরে এখন ওয়েটিং রুমে বসে আছে কোন সময়টা কী অপেক্ষা করলাম আর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আমরা সিরিয়াল আর কোনোভাবে চেষ্টা করিও মানে সিরিয়ালের কোনো কিছু করা যান না চাইছিলাম যে একটু এদিক অদিক করিয়া ভিতরে যাইতাম কিন্তু যাইতাম পারছি না যাই হোক সিরিয়ালের ডাক্তার দেখা পরে ওয়েটিং করতে করতে ডাক্তার দেখাইলাম তারপরে বাড়িতে না গিয়া বাড়িতে বাসায় যাচ্ছি কারণ সকালে আটটা ফোরে বা নয়টার ভিতরে আবার হাসপাতাল আইয়া চেক আপ আনি লাগবো খালি পেটে একদম তো সকালে অত দূরে থাকি এক ঘন্টা রাস্তা অত দূরে থাকি আওয়া কঠিন হয়ে যাবো আইতাম ফার্ম কিন্তু কষ্ট হয়ে যাবো তাই বা আমরা বাবিনতানোর বাসায় থাচ্ছি বাবিনতানোর বাসায় থাকি সকালে টেস্ট করাইয়া আবার বিকালে একটা টেস্ট হয়েছে আমার দুটা করাইয়া তারপরে বাড়ি যাই মুগিয়া আবার পরে আমরা খুব বেশি খিদা লাগছে আর দুপুরে বারোটার সময় খাইছিলাম যেহেতু এক টাইম খাই আর অন্য রাত্রে আয়া হাওয়াত লাগছে তারা রান্না বান্না করে সব কিছু রেডি করে রাখছেন আইয়া শুধু খাইলাম আর খুব বেশি ক্লান্ত লাগে নিজরে যে ওয়েটিং বইতে বইতে বোরিং লাগছে যে রাস্তার দেখা গিয়েও তো কষ্ট ওয়েটিং করতে করতে ইচ্ছা জানা হয় যে একসম পর্যায়ে যাই তো আজকে এই পর্যন্ত সব বালা তাহবা সুস্থতা তাহবা আল্লাহ হাফিজ